बिस्मिल्लाह रहमान रहीम अर्थनीति सम्मान प्रथम वर्ष शिक्षार्थी आजकल आलोचनार विषय वस्तु होच्छे तुम्हारे माइक्रो इकोनॉमिक्स अर्थात बेसिक अर्थनीतिर अत्यंत गुरुत्वपूर्ण अध्याय चाहिदा एवं जुगानेर स्थितिस्थापकता अर्थात डिमांड इलास्टिसिटी एंड सप्लाई इलास्टिसिटी। आज के होच्छे लेक्चर नंबर 8 लेक्चर 8 एवं क्लास्टर रेकॉर्ड करछि 29 तारीख अक्टोबर 29 2021 साल। प्रिय शिक्षार्थीरा जे कथा बार बार बोली सेटी होच्छे तुमि जदि माइक्रो इकोनॉमिक्स के सहज करते चाओ ताहले धारावाहिक भावे क्लासगुलो देखबे और ये धारावाहिक भावे क्लासगुलो देखते होले तुम्हाके आमार प्लेलिस्टे जेते होबे। प्लेलिस्टे भिडियोर शेषेर दिके सरासरि जारा यूट्यूब थेके देखबे उपरे एकटा कार्ड थाकबे एखाने क्लिक करले ओटाते क्लिक करले प्लेलिस्टे जावार सिस्टेम बोले देया आछे अथवा যে কোনো অভিজ্ঞ কারো পরামর্শ নিলে সে বলে দিতে পারবে। আর একেবারে ভিডিও শেষে চারটা বক্স থাকবে এই ভিতরে তিনটা প্লেলিস্ট কি আছে দেয়া আছে সরাসরি যেতে পারবে ক্লিক করে। প্লেলিস্ট মানে কি মাইক্রোর প্লেলিস্ট হচ্ছে ওখানে মাইক্রোর সমস্ত ক্লাস তুমি পাবে। আর কথা না বলে আজকের আলোচনার বিষয়বস্তু নিয়ে কথা বলবো সেটা কি ভোক্তার খরচের সাথে স্থিতিস্থাপকতার সম্পর্ক। ভোক্তার খরচের সাথে স্থিতিস্থাপকতার সম্পর্ক মনে করো আমি ভোক্তার খরচকে মানে এক্সপেন্ডিচারটাকে ই দ্বারা প্রকাশ করলাম এক্সপেন্ডিচার ভোক্তার ব্যয় ই দ্বারা প্রকাশ করলাম। এই ভোক্তার খরচকে আমরা দাম ইনটু পরিমাণ দ্বারা গুণ করে আমরা ভোক্তার খরচ পাব। দাম ইনটু পরিমাণ, দাম ইনটু পরিমাণ কেন বলেছি একটু বোঝার চেষ্টা করো। মনে করো আমি 5 কেজি চাল ক্রয় করব, 1 কেজি চালের দাম হচ্ছে 40 টাকা, তাহলে 5 কেজি চাল যদি ক্রয় করি আবার খরচ হচ্ছে কত 40 ইনটু 5 সমান কত 200 টাকা। তাহলে একজন ভোক্তা যদি তার খরচের পরিমাণ যদি বের করতে চায় তাহলে তার ক্রয়কৃত দ্রব্যের পরিমাণকে অর্থাৎ যে পরিমাণ দ্রব্য সে চাহিদা করে এবং যেটা সে ক্রয় করে তার পরিমাণকে দ্রব্যের দাম দ্বারা গুণ করতে হবে। এই জন্য আমি এটাকে প্রতীকের মাধ্যমে প্রকাশ করেছি দাম ইনটু পরিমাণ। আচ্ছা এখন একটা বিষয় আরেকটু খেয়াল করো লক্ষ্য করো যে একজন ভোক্তা যদি 5 কেজি চাল ক্রয় করে এবং 1 কেজি চালের দাম যদি 40 টাকা হয় তাহলে ভোক্তার খরচ হচ্ছে 200 টাকা এবং এইটা বিক্রেতার আয়ের সমান আরের সমান। কেন ভোক্তা যদি 200 টাকা খরচ করে তাহলে বিক্রেতার আয় হচ্ছে কত 200 টাকা। আমি ভোক্তা হিসাবে একটা দ্রব্যের জন্য 200 টাকা খরচ করলাম অর্থাৎ বিক্রেতা হতে আমি 200 টাকার দ্রব্য কি করলাম ক্রয় করলাম আর বিক্রেতাকে আমি 200 টাকা প্রদান করলাম এটা হচ্ছে বিক্রেতার আয়। অতএব মনে রাখবা ভোক্তার খরচ এবং বিক্রেতার আয় একই কথা অর্থাৎ ইকুয়াল টু পি ইনটু কিউ সমান আর। এই ইটা হচ্ছে কনজিউমার এক্সপেন্ডিচার ভোক্তার ব্যয়, এই আরটা হচ্ছে বিক্রেতার আয় রেভিনিউ হচ্ছে দাম ইনটু পরিমাণ। অতএব একটা কথা মনে রাখবে সেই কথাটি হলো
পরীক্ষাতে মনে করো ভোক্তার খরচের সাথে স্থিতিস্থাপকতার সম্পর্ক আলোচনা করো। এই প্রশ্নটি আসলো না, এর পরিবর্তে আসলো বিক্রেতার আয়ের সাথে স্থিতিস্থাপকতার সম্পর্ক আলোচনা করো। একই আনসার, তুমি জাস্ট যেখানে ভোক্তার খরচ শব্দটা উল্লেখ করেছি তার পরিবর্তে তুমি শুধু বিক্রেতার আয় উল্লেখ করবে, আর কিছুই লাগবে না। এখন আসো প্রিয় শিক্ষার্থীরা, আমরা স্থিতিস্থাপকতা পড়েছি, আমরা চাহিদার স্থিতিস্থাপকতা পাঁচ ধরনের, এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দুটো। এক, স্থিতিস্থাপকতার মান একের বেশি, এটাকে বলি আমরা স্থিতিস্থাপক চাহিদা। দুই, স্থিতিস্থাপকতার মান একের কম, এটিকে আমরা বলি অস্থিতিস্থাপক চাহিদা। আরো তিন ধরনের স্থিতিস্থাপকতা রয়েছে, তবে এই দুটোর গুরুত্ব বেশি এবং এটা নিয়ে আমরা বিস্তারিত এর আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি। এখন আসো, আমি যদি বলি একটি পণ্যের দাম কমেছে, একটি পণ্যের দাম কমেছে, তাহলে তুমি কি বলবে, চাহিদা বাড়বে না কমবে? চাহিদা বিধি অনুযায়ী, ল অফ ডিমান্ড অনুযায়ী তুমি বলবে চাহিদা বাড়বে। হ্যাঁ, দাম কমলে চাহিদা কমতে পারে, দাম ও চাহিদার মধ্যে একইমুখী সম্পর্ক থাকতে পারে গিফেন দ্রব্যের ক্ষেত্রে, কিন্তু যখন আমাকে প্রশ্ন করা হবে দাম কমলে কি হবে, আমি 90% বা 95% যেটা সাধারণত যেটা ঘটে থাকে সেটি আমি বলবো। এবং এই এই সাধারণত যে ঘটনা ঘটে থাকে সেটির উপরই ল অফ ডিমান্ড মানে চাহিদা বিধি এসেছে। তাহলে চাহিদা বিধি অনুযায়ী আমি বলবো দাম কমলে চাহিদা বাড়ে। এখন যদি আমি বলি এখানে স্থিতিস্থাপকতার মান কত, সেক্ষেত্রে তুমি এই প্রশ্নের উত্তর দিতে পারবে না, কারণ এখানে তো জাস্ট বলা হয়েছে দাম কমলে চাহিদা বাড়ে, এর বেশি তো কিছু বলা হয় নাই, এর বেশি কিছু বলা হয় নাই, কারণ এটা স্থিতিস্থাপক চাহিদা না অস্থিতিস্থাপক চাহিদা, এটা নির্ভর করে চাহিদার পরিবর্তনের মাত্রার উপর। যেহেতু আমরা আগের ক্লাসগুলো করে এসেছি সেই জন্য আমরা জানি দামের তুলনায় চাহিদার পরিবর্তনের মাত্রা বেশি হলে, আবার কথাটা রিপিট করছি, দামের তুলনায় চাহিদার পরিবর্তনের মাত্রা বেশি হলে স্থিতিস্থাপকতার মান একের বেশি হবে, অর্থাৎ স্থিতিস্থাপক চাহিদা। দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তনের মাত্রা কম হলে দামের পরিবর্তনের তুলনায়, আবার রিপিট করছি, দামের পরিবর্তনের তুলনায় চাহিদার পরিবর্তনের মাত্রা কম হলে স্থিতিস্থাপকতার মান একের কম হবে, দ্রব্যটা চাহিদা অস্থিতিস্থাপক হবে। তাহলে আমরা একটা বিষয় বুঝতে পেরেছি, স্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে চাহিদার পরিবর্তনের মাত্রা বেশি হয়, বেশি হয়, এই বেশি শব্দটা তুমি খেয়াল রাখবে, এটা স্থিতিস্থাপক চাহিদার সাথে রিলেটেড। অস্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে চাহিদার পরিবর্তনের মাত্রা কম হয়, কম হয়, এই কম শব্দটাও মনে রাখবে, এই কম শব্দটা অস্থিতিস্থাপক চাহিদার সাথে রিলেটেড। এখন তুমি লক্ষ্য করো, এই যে দাম কমছে চাহিদা বাড়ছে, এটা ল অফ ডিমান্ড, এই চাহিদা বেড়েছে বলে চাহিদা স্থিতিস্থাপক বা অস্থিতিস্থাপক এই ধরনের কোনো মন্তব্য করা যাবে না। এখন আমি যদি বলি চাহিদা বেশি বেড়েছে, কারণ বাড়ার ভিতরে দুই ধরনের, একটা বেশি বাড়া আর একটা কম বাড়া,
অবশ্য এই বেসিক বলছি দামের সাথে তুলনা করে, দাম যতটুকু কমেছে চাহিদা তার তুলনায় বেশি বেড়েছে, তাহলে এইটার স্থিতিস্থাপকতা হবে একের বেশি, অর্থাৎ স্থিতিস্থাপক চাহিদা। আর যদি আমি বলি চাহিদা বেড়েছে তবে কম বেড়েছে, চাহিদা বেড়েছে তবে কম বেড়েছে, তাহলে এটার স্থিতিস্থাপকতার মান একের কম হবে, অস্থিতিস্থাপক চাহিদা। প্রিয় শিক্ষার্থীরা, ব্রেনের ভিতরে একটা বিষয় সেট করো, দাম কমলে চাহিদা বাড়ে, এই চাহিদা বেড়েছে এটার উপর মন্তব্য করে, এটার উপর ভিত্তি করে স্থিতিস্থাপক চাহিদা বা অস্থিতিস্থাপক চাহিদা মন্তব্য করা যাবে না। তোমাকে দেখতে হবে এই চাহিদা যেটা বেড়েছে এটা বেশি বেড়েছে না কম বেড়েছে। যদি দামের তুলনায় বেশি বাড়ে স্থিতিস্থাপক চাহিদা, কম বাড়লে অস্থিতিস্থাপক চাহিদা। আমি কিন্তু একটা বারবার কথা বলছি, পরিবর্তনের মাত্রা বেশি হলে, আবার বলছি বেশি হলে স্থিতিস্থাপক চাহিদা, পরিবর্তনের মাত্রা কম হলে, আবারও বলছি কম হলে অস্থিতিস্থাপক চাহিদা। প্রিয় শিক্ষার্থীরা, যখন তোমাদেরকে বলা হবে দাম বেড়েছে চাহিদা কি হবে, আমি সাথে সাথে বলে ফেলবো চাহিদা কমবে, আমি একটুকু লেট করব না, কারণ এটা হচ্ছে ল অফ ডিমান্ড, চাহিদা বিধি। চাহিদা বিধি অনুযায়ী দাম এবং চাহিদার মধ্যে বিপরীত সম্পর্ক রয়েছে। চাহিদা বিধি অনুযায়ী চাহিদা উপেক্ষকের অন্যান্য উপাদান আয়, রুচি, বিকল্প পণ্যের দাম, পরিপূরক পণ্যের দাম, ক্রেতার সংখ্যা ইত্যাদি স্থির থাকা অবস্থায় দাম আর চাহিদার মধ্যে বিপরীত সম্পর্ক প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ দাম বাড়লে চাহিদা কমবে। যদি বলা হয় একটি পণ্যের দাম বাড়ার কারণে চাহিদা কমেছে, এটা চাহিদা স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক, আমি সোজা উত্তর দেব এটা চাহিদা স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক কোনো মন্তব্য করা যাবে না, কারণ এখানে চাহিদার পরিবর্তনের মাত্রা বেশি না কম সেই সম্পর্কে কোনো তথ্য দেয়া হয় নাই। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমাদেরকে বলা হলো, এখন আমাদেরকে বলা হলো যে দাম বাড়ার কারণে চাহিদা যেটা কমেছে এটা বেশি কমেছে, দাম বাড়ার কারণে চাহিদা যেটা কমেছে এটা বেশি কমেছে, সাথে সাথে বলবো চাহিদা স্থিতিস্থাপক, কোনো সন্দেহ নাই চাহিদা স্থিতিস্থাপক, কারণ স্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে চাহিদার পরিবর্তনের মাত্রা বেশি হয়, অর্থাৎ বাড়লে বেশি বাড়বে, কমলে বেশি কমবে। আমি যদি বলি দাম বাড়ার কারণে চাহিদা যেটা কমেছে সেটি কম কমেছে, কম কমেছে, তাহলে স্থিতিস্থাপকতার মান একের কম হবে, মানে অস্থিতিস্থাপক চাহিদা, অস্থিতিস্থাপক চাহিদা। তুমি লক্ষ্য করো, এই যে আমি হাতটা দেখাচ্ছি, আমি যদি এখানে চিমটি কাটি তাহলে আমি ব্যথা পাব, তাহলে চিমটি কাটলে ব্যথা পাওয়া যায়, এটাও এক ধরনের ল। যেভাবে দাম কমলে চাহিদা বাড়ে ঠিক একইভাবে চিমটি কাটলে ব্যথা মিলে, এটা এক ধরনের বিধি বা ল। এখন প্রশ্ন হচ্ছে যে এই ব্যথাটা কম না বেশি, যদি আমি কম ব্যথা পাই তাহলে অস্থিতিস্থাপক, যদি চিমটি কাটলে বেশি ব্যথা পাই তাহলে সেটা স্থিতিস্থাপক। মানে আমি এই উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, বেশি শব্দটা স্থিতিস্থাপকতার সাথে রিলেটেড আর কম শব্দটা অস্থিতিস্থাপকতার সাথে রিলেটেড। অনেকের অভ্যাস আছে, যদি বলি দাম কমেছে চাহিদা বেড়েছে, চাহিদা স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক, স্যার চাহিদা স্থিতিস্থাপক। আমি বললাম কিভাবে বুঝলে, স্যার দাম কমার কারণে চাহিদা বেড়েছে। আমি বললাম সরি তোমার উত্তর হয় নাই, কারণ দাম কমলে তো চাহিদা বাড়বেই, চাহিদা বিধি। যেভাবে চিমটি কাটলে, চিমটি কাটলে, চিমটি কাটলে ব্যথা মিলে, তাহলে দাম কমলে তো চাহিদা বাড়বে, স্বাভাবিক। তোমাকে কি আমি বলেছি চাহিদা বেশি বেড়েছে বা কম বেড়েছে?
আমি বলি নাই, তাহলে তুমি কিভাবে বললে এটা স্থিতিস্থাপক চাহিদা? হ্যাঁ, চাহিদা যদি বেশি বাড়ত স্থিতিস্থাপক, যদি চাহিদা কম বাড়ত অস্থিতিস্থাপক। একইভাবে দাম বাড়লে চাহিদা কমে, ল অফ ডিমান্ড, যদি বেশি কমে স্থিতিস্থাপক, কম কমে অস্থিতিস্থাপক। প্রিয় শিক্ষার্থীরা, এই বিষয়টাকে খাতায় লিখে একেবারে চোখের ভিতরে রেখে দেবে, মনের ভিতরে রেখে দেবে, যে চাহিদা বাড়লে বা কমলে স্থিতিস্থাপকতার সম্পর্কে কোনো মন্তব্য করা যাবে না। মন্তব্য করতে হবে, বুঝতে হবে চাহিদা বেশি বেড়েছে না কম বেড়েছে, চাহিদা বেশি কমেছে না কম কমেছে। একক্ষেত্রে বেশি শব্দটা স্থিতিস্থাপকতার সাথে রিলেটেড, কম শব্দটা অস্থিতিস্থাপকতার সাথে রিলেটেড। এতটুকু পর্যন্ত আইডিয়া দিলাম। এখন আসো, এখন আমাদের কাজ হয়ে যাচ্ছে ভোক্তার খরচের সাথে স্থিতিস্থাপকতার সম্পর্ক, ভোক্তার খরচের সাথে স্থিতিস্থাপকতার সম্পর্ক। একটু লক্ষ্য করো, মনে করো আমার পণ্যের দাম কমেছে। পণ্যের দাম যদি কমে যায় শুধু দামের কারণে, আমার ভোক্তার খরচ কি হবে? এক্সপেন্ডিচার কমবে, শুধু দামের কারণে দাম কমে গিয়েছে। মনে করে এক কেজি চালের দাম ছিল 50 টাকা, এখন এটা হলো কত? 40 টাকা। এই যে কেজিতে 10 টাকা দাম কমে গিয়েছে, তাহলে প্রতি এক কেজি কিনলে আমার খরচ 10 টাকা কমে যাবে। তাহলে মনে রাখবেন, দাম কমার কারণে খরচ কমে অথবা বিক্রেতার আয় কমে, কারণ ভোক্তার খরচ আর বিক্রেতার আয় হচ্ছে একই কথা। ভোক্তার খরচ কমা মানে কি? বিক্রেতার আয় কমা। কিন্তু আবার আসেন, দামের আরেকটা এফেক্ট আছে, দাম কমলে পণ্যের চাহিদা বাড়ে, এই চাহিদা বাড়লে বিক্রয়টা বাড়বে, মানে কিউটা বাড়বে, মানে কিউটা হচ্ছে তার বিক্রয়ের পরিমাণ। দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে, ফলে বিক্রয়ের পরিমাণ বাড়ে। আর যখন বিক্রয়ের পরিমাণ বাড়া মানে কি? ভোক্তা বেশি পরিমাণে দ্রব্য ক্রয় করা। তাহলে আমি বলতে পারি, দাম কমলে ভোক্তা বেশি পরিমাণে দ্রব্য ক্রয় করবে। এখন তোমরা কমন সেন্স, বেশি পরিমাণে দ্রব্য ক্রয় করলে খরচ বাড়ে না কমে? বেশি পরিমাণে দ্রব্য ক্রয় করলে খরচ বাড়ে, বেশি পরিমাণে দ্রব্য, আমি যত বেশি দ্রব্য ক্রয় করব খরচ কি হবে? বাড়বে। অত এই কিউয়ের কারণে এক্সপেন্ডিচারটা কি হবে? বাড়বে। প্রিয় শিক্ষার্থীরা, একটা জিনিস বোঝার চেষ্টা করো, যে প্রথমে তো দাম কমেছে, এই দাম কমার কারণে শুধুমাত্র দামের জন্য ভোক্তার খরচ কমার কথা, কিন্তু দাম কমে গেলে ভোক্তার দ্রব্যের চাহিদা বেড়ে যায়, আর চাহিদা বেড়ে গেলে সে বেশি পরিমাণে পণ্য ক্রয় করবে, এক্ষেত্রে তার খরচ বাড়বে। এখন আসো একটা বিষয় দেখো, যদি এই দাম আর ইয়ের ভিতরে কোনটা শক্তিশালী আমি বলতে পারবো না। আমাকে ইনফরমেশন দেয়া হলো ইলাস্টিসিটি ইজ গ্রেটার দেন 1, এর মানে পণ্যের চাহিদাটা হচ্ছে স্থিতিস্থাপক। আমি ইনফরমেশন পেয়ে গেলাম, এখন কিন্তু আমি মন্তব্য করতে পারবো। আমি জানি স্থিতিস্থাপক চাহিদা যদি হয়, চাহিদার পরিবর্তনের মাত্রা দামের তুলনায় বেশি হয়, অর্থাৎ এটা বাড়লে বেশি বাড়বে, এটা কম, কারণ এটার তুলনায় এটা বেশি হয়। দাম যদি কমে এবং এটা কম কমার কারণে ভোক্তার খরচ কম কমবে, দাম কমলে তো ভোক্তার খরচ কমবে, বেশি কমবে না কম কমবে? যেহেতু দামটা কম কমেছে, কম কেন বলেছি? কারণ স্থিতিস্থাপক চাহিদা হলে দামের তুলনায় চাহিদার পরিবর্তন বেশি, তাহলে এটা যদি বেশি হয় এইটার তুলনায়, তাহলে এটা কম হবে, আর দাম কম কমলে ভোক্তার খরচটা কমে যাবে, কম কমবে। দাম কমলে ভোক্তার খরচ কমবে, কিন্তু দাম যেহেতু কম কমেছে,
দামের কারণে ভোক্তার খরচ কম কমবে। মনে করো এখানে ভোক্তার খরচ কমেছে 200 টাকা, আবার দাম কমার কারণে ভোক্তার চাহিদা বেড়েছে, স্থিতিস্থাপক চাহিদা হওয়ার কারণে চাহিদা বেশি বেড়েছে। চাহিদা বেশি বাড়লে খরচ কি হবে? বেশি বাড়বে। খরচ কি হবে? বেশি বাড়বে। তো বেশি বাড়বে, তাহলে এখানে খরচ আমি বলেছি কমেছে, কম কমেছে, কমেছে, কম কমেছে, 200 টাকা কমেছে। আর এখানে খরচ যদি বেশি বাড়ে তাহলে 200-এর চেয়ে বেশি হবে। মনে করে খরচ 300 টাকা বেড়েছে, তাহলে ফাইনাল ইয়েটা দেখো, ফাইনাল ব্যাপারটা হচ্ছে দাম কমলে ভোক্তার খরচ, মানে ফাইনাল দাম কমলে ভোক্তার খরচ। এখানে 200 টাকা কমে, এখানে 300 টাকা কি বাড়ে, কাটাকাটি গিয়ে কত টাকা বাড়বে? ভোক্তার খরচ 100 টাকা বাড়বে, ভোক্তার খরচ 100 টাকা বাড়বে। তো 100 টাকা বাড়ুক আর 50 টাকা বাড়ুক, যাই বাড়ুক না কেন, আমরা বুঝতে পেরেছি দাম কমলে ভোক্তার খরচ বাড়ে। কখন? যখন ইলাস্টিসিটি গ্রেটার দেন ওয়ান, অর্থাৎ চাহিদা কি হবে? স্থিতিস্থাপক হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, একটা বিষয় প্রমাণিত হলো, দাম কমলে ভোক্তার খরচ বাড়লে স্থিতিস্থাপকতার মান অবশ্যই 1-এর বেশি হবে। একটু ঘুরিয়ে বলতে পারি, দাম কমলে যদি বিক্রেতার আয় বাড়ে তাহলে স্থিতিস্থাপকতার মান 1-এর বেশি হবে, কারণ ভোক্তার খরচ বাড়া মানে কি? বিক্রেতার আয় বাড়া। যেহেতু ভোক্তার খরচ এবং বিক্রেতার আয় একই ধারণা, আমি আবার একটু ব্যাখ্যা করছি। যখন কোনো পণ্যের দাম কমে, এই দামের কারণে ভোক্তার খরচটা কি হবে? তুমি স্বীকার করবে এটা কমবে। আবার দামের আরেকটা প্রভাব আছে, দাম কমলে চাহিদা বাড়ে, চাহিদা বাড়লে ভোক্তার খরচ কি হবে? বাড়বে। এখন আসো, যদি পণ্যের চাহিদা স্থিতিস্থাপক হয় তাহলে দাম যতটুকু কমবে চাহিদা তার চেয়ে বেশি বাড়বে। দাম কম কমার কারণে ভোক্তার খরচ যেটা কমবে, কম কমবে, চাহিদা বেশি বাড়ার কারণে ভোক্তার খরচ বেশি বাড়বে। এখানে 200 টাকা কমলে বেশি বাড়ার কারণে ধরো 300 টাকা বাড়বে, কাটাকাটি গিয়ে ভোক্তার খরচ 100 টাকা বাড়ছে যেখানে দাম কমেছে, অর্থাৎ স্থিতিস্থাপকতা 1-এর বেশি। তাহলে আমরা একটা কথা বলতে পারি, দাম কমলে যদি ভোক্তার খরচ বাড়ে, দাম কমলে যদি ভোক্তার খরচ বাড়ে, স্থিতিস্থাপকতার মান 1-এর বেশি হবে, স্থিতিস্থাপক চাহিদা হবে। আর দাম কমলে ভোক্তার খরচ বাড়া মানে কি? বিক্রেতার আয় বাড়া। আবার উল্টা বলতে পারি, দাম বাড়লে যদি ভোক্তার খরচ যদি কমে যায় তাও স্থিতিস্থাপকতা কি? 1-এর বেশি। এটার উল্টাটা, কারণ বিপরীত সম্পর্ক। এখন আসো, এটা আমরা একটু চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করে বুঝাব যে দামের সাথে ভোক্তার খরচের সম্পর্ক। আমরা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করে বুঝাব, চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করে বোঝানোর আগে আমি গত ক্লাসে লেকচার নাম্বার সেভেনে আমি সমাপরাবৃত্তাকার রেখা অঙ্কন করেছি এবং আমি দেখিয়েছি সমাপরাবৃত্তার রেখার চাহিদা রেখার, সমাপরাবৃত্তাকার চাহিদা রেখার প্রত্যেকটা বিন্দুতে স্থিতিস্থাপকতার মান 1-এর সমান, প্রত্যেকটা বিন্দুতে স্থিতিস্থাপকতার মান 1-এর সমান, এটি আমি গত ক্লাসে দেখিয়েছি। আর সমাপরাবৃত্তাকার রেখা কাকে বলে সেটা বলেছি, যে রেখার প্রত্যেকটা বিন্দু হতে অঙ্কিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সেই রেখাকে সমাপরাবৃত্তাকার রেখা বলে। কথাটা ক্যাচ করো, আবারও বলছি, যে রেখার প্রত্যেকটা বিন্দু হতে অঙ্কিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান হয় সেই রেখাটাকে সমাপরাবৃত্তাকার রেখা বলে। এখন আসো, ভোক্তার খরচের সাথে স্থিতিস্থাপকতার সম্পর্ক। আমরা বলেছি দাম কমলে যদি খরচ বাড়ে তাহলে স্থিতিস্থাপকতার মান 1-এর বেশি হয়। লক্ষ্য করো, ভূমি অক্ষে আমি দ্রব্যের চাহিদা ধরেছি, লম্ব অক্ষে দাম ধরেছি, এটা হচ্ছে একটা সমাপরাবৃত্তাকার চাহিদা রেখা, এটা হচ্ছে একটি সমাপরাবৃত্তাকার চাহিদা রেখা, ঠিক আছে জি? এটা হচ্ছে একটা সমাপরাবৃত্তাকার চাহিদা রেখা, কিউ ডি কিউ টু এ পি টু দি পাওয়ার -1।
আমরা জানি সপ্রাবৃত্তিকার চাহিদা রেখার স্থিতিস্থাপকতা কিউডিকুয়াল টু এ পি টু দু বার মাইনাস ওয়ান হয়, সরি সমীকরণ এ পি টু দু বার মাইনাস ওয়ান হয়। এরপরে দেখো, এরপরে দেখো আমি একটা চাহিদা রেখা অঙ্কন করছি, একটা চাহিদা রেখা অঙ্কন করছি, এই দেখো এটা হচ্ছে আমার চাহিদা রেখা। তাহলে আমার চাহিদা রেখাটা সপ্রাবৃত্তাকার চাহিদা রেখার তুলনায় কি ফ্ল্যাটার, আমার চাহিদা রেখাটা হচ্ছে সপ্রাবৃত্তাকার চাহিদা রেখার তুলনায় কি ফ্ল্যাটার। যেহেতু সপ্রাবৃত্তাকার চাহিদা রেখার স্থিতিস্থতার মান একের সমান, অতএব সপ্রাবৃত্তাকার চাহিদা রেখা হতে তুলনামূলকভাবে ফ্ল্যাটার রেখার স্থিতিস্থতার মান অর্থাৎ কিউ প্রাইম ডি এর স্থিতিস্থতার মান একের বেশি হবে, অর্থাৎ এটা স্থিতিস্থাপক চাহিদা নির্দেশ করে। কথাটা বোঝার চেষ্টা করো, গত ক্লাসে প্রমাণ করেছি সপ্রাবৃত্তাকার চাহিদা রেখার স্থিতিস্থাপকতার মান একের সমান, অর্থাৎ এই ব্ল্যাক কালারের চাহিদার যে কোনো বিন্দুতে স্থিতিস্থাপকতার মান একের সমান যেহেতু এটি সপ্রাবৃত্তাকার। তাহলে এই রেড কালারের তুলনামূলক ফ্ল্যাটার রেখা আর ফ্ল্যাটার রেখার স্থিতিস্থতার মান এক মান বেশি হয়, স্থিতিস্থতার মান বেশি হয় যেহেতু এটার স্থিতিস্থতার মান একের সমান, তো ফ্ল্যাটার রেখার স্থিতিস্থতার মান কি হবে একের বেশি হবে, অর্থাৎ ফ্ল্যাটার রেখাটা স্থিতিস্থাপক চাহিদা নির্দেশ করে। এখন আসো আমরা একটু হিসাব নিকাশ করি। মনে করো ভোক্তা ই ওয়ান বিন্দুতে অবস্থান করছে, সেখানে দাম হচ্ছে অপ ইওয়ান এবং ভোক্তা চাহিদা হচ্ছে অকিউয়ান, তাহলে ভোক্তার খরচটা কত হবে, এক্সপেন্ডিচার অপ ইওয়ান ইন্টু অকিউয়ান, অপ ইওয়ান ইন্টু অকিউয়ান, অপ ইওয়ান ইন্টু অকিউয়ান, কারণ এর আগে বলেছি এক্সপেন্ডিচার পেতনে দামকে পরিমাণ দ্বারা গুণ করতে হবে। ইওয়ান বিন্দুতে ভোক্তা পণ্যের জন্য দাম দিচ্ছে অপ ইওয়ান আর ক্রয় করছে অকিউয়ান পরিমাণ, অপ ইওয়ান ইন্টু অকিউয়ান, অপ ইওয়ান অকিউয়ান, অকিউয়ান হচ্ছে দৈর্ঘ্য, অপ ইওয়ান হচ্ছে প্রস্থ, দৈর্ঘ্য আর প্রস্থ গুণ দিলে কি পাওয়া যায়, ক্ষেত্রফল পাওয়া যায়, সেটা কত, অপ ইওয়ান ইওয়ান কিউয়ান, অপ ইওয়ান ইওয়ান কিউয়ান ক্ষেত্রফল পাওয়া যায়, ঠিক আছে। তুমি অপ ইওয়ান ইওয়ান কিউয়ান বলতে পারো, অকিউয়ান ইওয়ান ফি ওয়ানও বলতে পারো, কিন্তু অপ ইওয়ানের পর কিউয়ান বলা যাবে না, অপ ইওয়ানের পর ইওয়ান বলতে বাধ্য, এই রেখা বরাবর কথা বলতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে ভোক্তার খরচ ইওয়ান বিন্দুতে। এখন মনে করো দাম কমে কত হলো অপি টু, অপি টু দামে ভোক্তা ই থ্রি বিন্দুতে, কারণ আমার চাহিদা রেখা কোনটা কিউ প্রাইম ডি, এটিও বিন্দুতে সে পণ্য ক্রয় করছে অকিউ থ্রি পরিমাণ, অকিউ থ্রি পরিমাণ, এক্ষেত্রে আমার এক্সপেন্ডিচারটা কত হচ্ছে ভোক্তার লক্ষ্য করো, এক্সপেন্ডিচার কার, আমার ভোক্তার এক্সপেন্ডিচারটা কত হচ্ছে দেখো, ই থ্রি বিন্দুতে দাম হচ্ছে অপি টু ইন্টু ইথ্রি বিন্দুতে ভোক্তা অকিউ থ্রি পরিমাণ ক্রয় পণ্য ক্রয় করে ইন্টু অকিউ থ্রি, কারণ আমরা যদি খরচ বের করতে চাই দামকে পরিমাণ দ্বারা গুণ করতে হবে, ইথ্রি বিন্দুতে দাম অপি টু পরিমাণ অকিউ থ্রি, আয়তক্ষেত্র দৈর্ঘ্য আর প্রস্থ গুণ দিলে ক্ষেত্রফল কত হচ্ছে, অপি টু ইথ্রি কিউ থ্রি, পি টু ইথ্রি কিউ থ্রি, এটা এক নাম্বার, এটা দুই নাম্বার। একটু লক্ষ্য করেন যে ইথ্রি বিন্দুতে অপি টু দাম অকিউ থ্রি পরিমাণ ক্রয় করে, খরচ হবে কত, দাম ইন্টু পরিমাণ, এই যে লিখেছে দাম আর পরিমাণ, তো এই দৈর্ঘ্য আর প্রস্থ গুণ দিলে ক্ষেত্রফল অপি টু ইথ্রি কিউ থ্রি হচ্ছে খরচ। এখন আমাদের প্রশ্ন, অপি ওয়ান দামে ভোক্তার খরচ হচ্ছে অপি ওয়ান ইওয়ান কিউয়ান, এই যে দাগ দিচ্ছি, আর অপি টু দামে ভোক্তার খরচ হচ্ছে কত,
OP2 E3 Q3। এখন লক্ষ্য করো যে এই রেড কালার আর গ্রিন কালার কোন এরিয়াটা বেশি, আর OP1 E1 Q1 বড় না OP2 E3 Q3 বড়? যদি OP2 E3 Q3 বড় হয় তাহলে আমরা বলবো দাম কমলে ভোক্তার খরচ বাড়ে, কারণ এটা হচ্ছে OP1 দামে ভোক্তার খরচ এই এলাকাটা, আর OP2 দামে ভোক্তার খরচ হচ্ছে OP2 E3 Q3। যদি এটা বড় হয় তাহলে দাম কমলে ভোক্তার খরচ বাড়ে, এটা আমরা বলতে পারবো। এখন একটা জিনিস লক্ষ্য করেন, এই রেখাটা হচ্ছে সমপরাবৃত্তাকার রেখা, এই রেখাটা হচ্ছে কি সমপরাবৃত্তাকার রেখা, এই যে এই সবুজ কালারটা, সরি ব্ল্যাক কালার। আমরা জানি সমপরাবৃত্তাকার রেখার প্রত্যেকটা বিন্দুতে অঙ্কিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান, ফলে এই সমপরাবৃত্তাকার রেখার E2 একটা বিন্দু নিলাম, নিয়ে OP2 দামে E2 বিন্দু নিলাম, আর এখানে OQ2 লিখলাম। এখন তুমি দেখো OP1 E1 Q1 সমান OP2 E2 Q2 লেখা যায় কি না, OP2 E2 Q2 লেখা যায় কি না? অবশ্যই লেখা যাবে, কারণ E1 বিন্দুতে OP1 E1 Q1 আর E2 বিন্দুতে OP2 E2 Q2 পরস্পর সমান, কারণ E1 এবং E2 বিন্দু সমপরাবৃত্তাকার রেখায় অবস্থিত, ফলে E1 বিন্দুর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল OP1 E1 Q1, E2 বিন্দুর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল OP2 E2 Q2 পরস্পর সমান। কথা বুঝতে পেরেছ? এখন ভালো করে লক্ষ্য করো, চিত্র হতে এটা স্পষ্ট, চিত্র হতে কি স্পষ্ট, চিত্র হতে এটা স্পষ্ট OP2 E2 Q2 চেয়ে কে বড়, OP2 E3 Q3 বড়, OP2 E3 Q3 বড়, চিত্র হতে এটা স্পষ্ট OP2 E2 Q2 হতে OP2 E3 Q3 OP2 E3 Q3 বড়, চিত্র হতে স্পষ্ট, দেখো OP2 E2 Q2 হতে OP2 E3 Q3 বড়। তাহলে দেখো এইটা হতে এইটা কি বড়, আবার OP2 E2 Q2 কার সমান, OP1 E1 Q1 এর সমান, তাহলে ডেফিনেটলি OP1 E1 Q1 এর চেয়ে OP2 E3 Q3 বড়, কারণ আমরা জানি একটু আগে প্রমাণ করেছি OP1 E1 Q1 OP2 E2 Q2 সমান, সমপরাবৃত্তাকার রেখার উপর অবস্থিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান। অতএব OP2 E2 Q2 জায়গায় নিচের লাইনে আমি OP1 E1 Q1 লিখবো, কি লিখবো, OP1 E1 OP1 E1 OP1 E1 Q1 লিখবো, এর চেয়ে কে বড়, OP2 E3 Q3 বড়। এর মানে কি যে আগে OP1 দামে খরচ ছিল OP1 E1 Q1, OP2 দামে খরচ OP2 E3 Q3, এই খরচ হচ্ছে এই খরচ বড়, মানে দাম কমলে খরচ কি হয়েছে বেড়েছে। তাহলে আমরা কি দেখলাম, একটা চাহিদা রেখা যদি সমপরাবৃত্তাকার রেখা হতে যদি কি হয় ফ্ল্যাটার হয় তাহলে দাম কমলে তার খরচটা বাড়ে, আবার ফ্ল্যাটার হওয়ার কারণে তার স্থিতিস্থাপতার মানটা একের বেশি, এইটা আবার কিভাবে বললাম একের বেশি, যেহেতু সমপরাবৃত্তাকার চাহিদা রেখার স্থিতিস্থাপতা একের সমান যে কোনো বিন্দুতে, আর আমরা জানি তুলনামূলকভাবে ফ্ল্যাটার রেখার স্থিতিস্থাপতার মান বেশি, অর্থাৎ এই রেখার চেয়ে ফ্ল্যাটার কিউ প্রাইম ডি রেখার স্থিতিস্থাপতার মানটা ডেফিনেটলি একের চেয়ে কি হবে বেশি হবে। তাহলে এই রেড কালারে আমরা কি দেখলাম, এটার স্থিতিস্থাপতার মান একের বেশি। আরও কি দেখলাম, এখানে দাম OP1 হতে OP2 দাম কমলে ভোক্তার খরচ কি হয় বাড়ে, অতএব দুইটা কথা মিলিয়ে এখন কি বলবো, দাম কমলে যদি ভোক্তার খরচ বাড়ে স্থিতিস্থাপতার মানটা একের বেশি হবে, কারণ এই রেখাটাতে আমরা দেখছি দাম কমলে ভোক্তার খরচ বাড়ে,
আবার এই রেখাতে সিস্তা তার মান একের বেশি। এর মানে প্রমাণিত হলো দাম কমলে যদি ভোক্তার খরচ বাড়ে স্থিতিস্থাপতার মান একের বেশি হবে। এখন আসো যে এখন আসো আমরা স্থিতিস্থাপক চাহিদা, তাহলে স্থিতিস্থা কোনো দ্রব্যের চাহিদা যদি স্থিতিস্থাপক হয় সেই দ্রব্যের চাহিদা রেখার আকৃতি কীরূপ হবে? কোনো দ্রব্যের চাহিদা যদি স্থিতিস্থাপক হয় তাহলে সেই দ্রব্যের চাহিদা রেখার আকৃতি হবে এটা সমপ্রাবৃত্তাকার রেখা হতে তুলনামূলকভাবে ফ্ল্যাটার হবে, তুলনামূলকভাবে ফ্ল্যাটার হবে। ওকে, এখন আসো আমরা আরেকটা বিষয় আলোচনা করব। আমরা দেখেছি দাম কমলে খরচ বাড়ার কথা, নাকি আমরা স্থিতিস্থাপক চাহিদাটা ব্যাখ্যা করেছি, এখন আমরা অস্থিতিস্থাপক চাহিদা ব্যাখ্যা করার চেষ্টা করব। আমরা অস্থিতিস্থাপক চাহিদা ব্যাখ্যা করার চেষ্টা করব। লক্ষ্য করো, দাম যদি কি হয় কমে, তাহলে দামের কারণে অবশ্যই ভোক্তার খরচ কমবে, এটা আমরা জানি দামের কারণে। আবার দাম কমলে ভোক্তার দ্রব্যের চাহিদা বাড়বে, দ্রব্যের চাহিদা বাড়লে অবশ্যই ভোক্তার খরচ কি হবে, বাড়বে। এখন আসো আমরা বলেছি ইলাস্টিসিটি ইট ইজ স্মলার দেন ওয়ান, এর মানে চাহিদা হচ্ছে কি অস্থিতিস্থাপক। চাহিদা যদি অস্থিতিস্থাপক যদি হয় তাহলে দেখো দামের তুলনায় এই চাহিদা যেটা বাড়বে এটা কম বাড়বে, কম বাড়বে, অনেকবার বলেছি এটা কম, এটা কম, দামের তুলনায় এটা কম বাড়বে, তাহলে দামটা কি হচ্ছে তুলনামূলকভাবে বেশি। তাহলে এখন তোমরা লক্ষ্য করো, দাম বেশি কমার কারণে ভোক্তার খরচ বেশি কমবে, দাম বেশি কমার কারণে, দামের কারণে ভোক্তার খরচ বেশি কমবে। মনে করো খরচ 500 টাকা কমেছে, অন্যদিকে চাহিদা কম বাড়ার কারণে ভোক্তার খরচ কম বাড়বে, বাড়বে আমরা স্বীকার করছি, কারণ চাহিদা বাড়লে তো চাহিদার কারণে ভোক্তার খরচ বাড়বে এটা আমরা স্বীকার করছি, কিন্তু চাহিদাটা যেহেতু কম বেড়েছে খরচটাও কি হবে কম বাড়বে। মনে করো খরচ কত টাকা বেড়েছে, 300 টাকা বেড়েছে, তাহলে এখন তুমি দেখো দাম কি হয়ে গেছে কমেছে, তাহলে দামের কারণে খরচ কমেছে 500 টাকা আর চাহিদা বাড়ার কারণে খরচ বেড়েছে 300 টাকা, কাটাকাটি গিয়ে খরচ কি হবে 200 টাকা কমে যাবে, খরচ কত টাকা কমে যাবে 200 টাকা কমে যাবে। এর মানে দাঁড়ালো দাম কমলে ভোক্তার খরচ কমে বা দাম কমলে বিক্রেতার আয় কমে, ভোক্তার খরচ মানে বিক্রেতার আয়, তখন তুমি এখানে আর লিখবা, আর লিখবা, তা দাম কমলে ভোক্তার খরচ কমে, স্থিতিস্থাপকতা কি একের কম, কম। অর্থাৎ যদি কোনো পণ্যের চাহিদা যদি অস্থিতিস্থাপক হয়, যদি কোনো পণ্যের চাহিদা যদি অস্থিতিস্থাপক হয় তাহলে তাহলে সেই পণ্যের দাম কমলে ভোক্তার খরচ কি হয়ে যাবে, কমে যাবে। বা আমরা বলতে পারি দাম কমলে যদি ভোক্তার খরচ কমে আমরা সোজা বলে ফেলবো সেই পণ্যের চাহিদা হচ্ছে কি অস্থিতিস্থাপক। বিষয়টা এখন আমরা চিত্রের মাধ্যমে দেখাবো, বিষয়টা আমরা চিত্রের মাধ্যমে দেখাবো। প্রথমেই আমরা একটি সমপরাবৃত্তাকার চাহিদা রেখা অঙ্কন করব। আমরা জানি সমপরাবৃত্তাকার চাহিদা রেখার প্রত্যেকটা বিন্দুতে স্থিতিস্থাপকতার মান একের সমান, স্থিতিস্থাপকতার মান একের সমান, ঠিক আছে। এই দেখো আমি একটা সমপরাবৃত্তাকার চাহিদা রেখা, ভূমিকে চাহিদার পরিমাণ ধরেছি, লম্বকে কী ধরেছি দাম ধরেছি, ঠিক আছে। এই দেখো আমি একটা সমপরাবৃত্তাকার চাহিদা রেখা আঁকলাম, এক্স ইকুয়াল টু এফ পি টু দি পাওয়ার মাইনাস ওয়ান অথবা কিউ ডি দাও, নো প্রবলেম, ঠিক আছে। ওকে, অতএব এই চাহিদা রেখার প্রত্যেকটা বিন্দুতে স্থিতিস্থাপকতার মান ইলাস্টিসিটি অফ প্রাইস কত, ওয়ান। ওকে, এখন যদি আমি আরেকটা চাহিদা রেখা যদি অঙ্কন করি, যদি ফ্ল্যাটার করে অঙ্কন করি তাহলে স্থিতিস্থাপকতার মান একের বেশি হবে, কারণ ফ্ল্যাটার রেখার স্থিতিস্থাপকতার মানটা বেশি হয়। আর খাড়া করে যদি অঙ্কন করি তাহলে স্থিতিস্থাপকতার মান কম হয়, কারণ আমরা জানি দুটো চাহিদা রেখার মধ্যে যে চাহিদা রেখাটা তুলনামূলকভাবে ফ্ল্যাটার তার ইলাস্টিসিটি বেশি হয় এবং যেটা খাড়া তার ইলাস্টিসিটি কম হবে। আমি একটা চাহিদা রেখা অঙ্কন করলাম, খাড়া করে অঙ্কন করলাম, তাহলে দেখো
অবশ্যই চাহিদার একার স্থিতিস্থাপকতার মান একের কম হবে, এটা ইলাস্টিসিটি কত হবে, একের কম হবে। কেন একের কম হবে? কারণ এই ফ্ল্যাটার রেখার স্থিতিস্থাপকতা একের সমান, তাহলে খাড়াটার মানটা এইটার চেয়ে কম। তো এইটা যদি এক হয় তাহলে এইটার চেয়ে কম মানে কি, একের কম হবে, ইলাস্টিসিটি অফ প্রাইস স্মলার দেন ওয়ান হবে। অর্থাৎ এই রেড কালারটা অস্থিতিস্থাপক চাহিদা নির্দেশ করে। এখন আমি দেখব এই রেড কালারের দাম কমলে ভোক্তার খরচ কমে না বাড়ে। যদি আমি দেখাতে পারি দাম কমলে ভোক্তার খরচ কমে গিয়েছে, তাহলে প্রমাণিত হবে স্থিতিস্থাপকতা, মানে দাম কমলে ভোক্তার খরচ যদি কমে স্থিতিস্থাপকতা একের সমান। কারণ আমি আগেই প্রমাণ করেছি এই রেখাটা যেহেতু সমপ্রাবৃত্তাকার রেখা হতে এই রেখাটা চাহিদা রেখাটা যেহেতু খাড়া মানে স্টিপার, এর মানে এর ইলাস্টিসিটি একের কম। এখন যদি দেখাতে পারি এই রেখাতে দাম কমলে ভোক্তার খরচ কমে, তাহলে প্রমাণিত হবে দাম কমলে ভোক্তার খরচ কমলে স্থিতিস্থাপকতার মান একের কম হবে, মানে চাহিদা অস্থিতিস্থাপক হবে। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আসো ইউয়ান বিন্দুতে। আমি এখানে আর বিস্তারিত লিখব না, কারণ একটাতে কী করেছি লিখেছে, আর আমার যে মাইক্রো ইকোনমিক্সের বই আছে সেখানে আমি বিস্তারিত ব্যাখ্যা কী করেছি দিয়েছি, ঠিক আছে। তো এখানে আমি ওই আগে তো লিখেছি, এখন মুখে মুখে বলে দিচ্ছি যে অপিওয়ান দামে ইওয়ান বিন্দুতে ভোক্তা অকিওয়ান পরিমাণ দ্রব্য ক্রয় করে, অতএব একক্ষেত্রে ভোক্তার খরচ হচ্ছে দাম ইনটু পরিমাণ, দাম ইনটু পরিমাণ, দাম ইনটু পরিমাণ, মানে অপিওয়ান ইনটু অকিওয়ান। দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে আয়তক্ষেত্রে ক্ষেত্রফল অপিওয়ান ইওয়ান কিওয়ান, এটা হচ্ছে ভোক্তার খরচ। এই দাগ দিয়ে দেখালাম, এটা হচ্ছে প্রাথমিক খরচ। কোন দামে খরচ? অপিওয়ান দামে খরচ। এখন আসো দাম কমে অপি টু হলো, দাম কমে কত হলো, অপি টু হলো। ই টু বিন্দু অনুযায়ী ভোক্তা অকিউ টু দ্রব্য ক্রয় করলো, কোন বিন্দু অনুযায়ী, ই টু বিন্দু অনুযায়ী। কারণ আমার মূল চাহিদা রেখা কিন্তু সমপরাবৃত্তাকার না, রেড কালার স্টিপার মানে খাড়া রেখাটা হচ্ছে মূল চাহিদা রেখা। দাম কমে অপি টু হলে ই টু বিন্দু অনুযায়ী সে অকিউ টু দ্রব্য ক্রয় করলো, এক্ষেত্রে ভোক্তার খরচ কত? এক্ষেত্রে ভোক্তার খরচ হচ্ছে যে দাম ইনটু পরিমাণ, মানে অপি টু ইনটু অকিউ টু। দয়া করে খাতায় লিখতে হবে তোমাদেরকে অপি টু ইনটু অকিউ টু, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল অপি টু ই টু কিউ টু। এক কাজ করি লাল কালি দিয়ে দেখাচ্ছি, অংশটা ভালো করে দেখো। এই অপি টু ই টু কিউ টু হলো ভোক্তার খরচ। এখন প্রশ্ন হচ্ছে দাম কমার পর খরচ বাড়লো না কমলো, অর্থাৎ কম্পেয়ার করতে হবে প্রাথমিক খরচ অপি ওয়ান ই ওয়ান কিউ ওয়ান আর অপি টু ই টু কিউ টু কম্পেয়ার করতে হবে। যদি অপি টু ই টু কিউ টু বড় হয় তাহলে বলবো দাম কমলে খরচ বেড়েছে, যদি অপি টু ই টু কিউ টু ছোট হয় তাহলে বলবো দাম কমলে খরচ কমেছে। দেখি কোনটা হয়। প্রিয় শিক্ষার্থীরা, এই দেখো আমরা জানি সমপরাবৃত্তাকার রেখার একটা বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্য হচ্ছে এই রেখার প্রতিটি বিন্দু হতে অঙ্কিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান হয়। অর্থাৎ এই যে সমপরাবৃত্তাকার রেখা এক্স ইকুয়াল টু এ পি ইনভার্স, এটা ইওয়ান বিন্দুতে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল অপি ওয়ান ই ওয়ান কিউ ওয়ান, এবং ই থ্রি বিন্দুতে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এই গ্রিন কালার অপি টু ই থ্রি কিউ থ্রি পরস্পর কি সমান, পরস্পর সমান সমপরাবৃত্তাকার রেখার উপর ইওয়ান ই থ্রি অবস্থিত হওয়ার কারণে। এখন তুমি লক্ষ্য করো, আমি তো খালি চোখে দেখতে পাচ্ছি, একবার চিত্র আমাকে বলে দিচ্ছে অপি টু ই টু কিউ টু, অপি টু অপি টু ই টু কিউ টু, অপি টু ই টু কিউ টু স্মলার দেন অপি টু ই থ্রি কিউ থ্রি, অপি টু ই থ্রি কিউ থ্রি। একেবারে খালি চোখে বলে দিচ্ছে যে অপি টু ই থ্রি কিউ থ্রি, ঠিক আছে, একেবারে খালি চোখে আমি দেখতে পাচ্ছি, কারণ অপি টু ই টু কিউ টু এর চেয়ে অপি টু ই থ্রি কিউ থ্রি বড় হয়। এই যে ইট ইজ স্মলার দেন, ইট ইজ গ্রেটার দেন, বড় হয়। এখন আমি কি লিখতে পারি, অপি টু ই টু কিউ টু স্মলার দেন,
আমরা জানি ও পি টু ই থ্রি কিউ থ্রি আর ও পি ওয়ান ই ওয়ান কিউ ওয়ান সমান, অতএব ও পি টু ই থ্রি কিউ থ্রির পরিবর্তে ও পি ওয়ান ই ওয়ান কিউ ওয়ান লিখছি, ও পি ওয়ান ই ওয়ান কিউ ওয়ান লিখছি, ও পি ওয়ান ই ওয়ান কিউ ওয়ান লিখছি। এই ও পি ওয়ান ই ওয়ান কিউ ওয়ান হচ্ছে অপি দামে খরচ, কোন দামে, অপি দামে কি খরচ, আর এটা ও পি টু, ও পি টু ই টু কিউ টু হচ্ছে অপি টু দামে খরচ, অপি টু দামে কি ভোক্তার খরচ। তাহলে দেখো দাম কমার পর ভোক্তার খরচটা কমে গিয়েছে, কেন কমে গিয়েছে, এই যে স্মলার দেন, অর্থাৎ প্রাথমিক দামে যে ভোক্তার খরচ, নতুন দামে অপি টু দামে ভোক্তার খরচ কম, এই যে স্মলার দেন ভোক্তার খরচ কমে গিয়েছে। অতএব এখানে নিঃসন্দেহে বলতে পারি দাম কমলে যদি ভোক্তার খরচ কমে তাহলে পণ্যটির চাহিদা অস্থিতিস্থাপক হবে, মানে চাহিদার স্থিতিস্থাপতার মান একের চেয়ে কম হবে। এই কথাটা কেন বললাম, কারণ আমি তো বলেছি যেহেতু এই ব্র্যাড কালারের রেখাটা স্টিপার সমপরাবৃত্তাকার হতে, আর যেহেতু সমপরাবৃত্তাকার চাহিদা রেখার স্থিতিস্থাপতার মান একের সমান, তাহলে খাড়া রেখার মানটা ফ্ল্যাটার রেখা হতে কম, ওইটাতে এক হলে এটাতে একের কম হবে, অর্থাৎ প্রমাণিত যে এই রেড কালারের স্থিতিস্থাপতা একের কম। আরও প্রমাণ করে দেখলাম যে এই রেড কালারে দাম কমলে ভোক্তার খরচ কমে, এর মানে দাম কমলে যদি ভোক্তার খরচ কমে তাহলে চাহিদা রেখার আকৃতিটা হবে সমপরাবৃত্তাকার রেখা হতে কি খাড়া টাইপের, এবং স্থিতিস্থাপতার মানটা একের কম হবে প্রমাণিত হলো। একইভাবে আমরা দেখাতে পারি যে দামের পরিবর্তনের ফলে যদি ভোক্তার খরচের যদি কোনো পরিবর্তন না হয় তাহলে স্থিতিস্থাপকতার মান একের সমান হবে। দামের পরিবর্তনের ফলে যদি ভোক্তার খরচের কোনো পরিবর্তন না হয় স্থিতিস্থাপকতার মান একের সমান হবে। মনে করো আমার দাম কমেছে, দাম কমলে অবশ্যই কী হবে, ভোক্তার খরচ কমবে। কিন্তু দামের আরেকটা এফেক্ট আছে, দাম কমলে কী হবে, আমার ভোক্তার চাহিদাটা বাড়বে, চাহিদা বাড়লে খরচটা বাড়বে। এখন আসো, আমাকে ইনফরমেশন দেওয়া হলো ইলাস্টিসিটি ইকুয়াল টু ওয়ান, অর্থাৎ চাহিদার স্থিতিস্থাপকতা একের সমান। আমরা ভালোভাবে জানি চাহিদার স্থিতিস্থাপকতা একের সমান কখন হয়, যখন দামের পরিবর্তনের মাত্রা এবং চাহিদার পরিবর্তনের মাত্রা একই হয়, অর্থাৎ দামের যদি 15% পরিবর্তন হয় একই সাথে যদি চাহিদার 15% পরিবর্তন হয় তাহলে স্থিতিস্থাপকতার মান 1 হবে। দামের পরিবর্তন যদি 20% হয়, চাহিদার পরিবর্তন যদি 20% হয়, সমান হারে হয়, স্থিতিস্থাপকতা 1 এর মান হবে। অর্থাৎ এখানে দাম, হ্যাঁ, অর্থাৎ এখানে দাম যে হারে কমেছে চাহিদাও ঠিক সে হারে বেড়েছে, ফলে দাম কমার কারণে এখানে আমার ভোক্তার খরচের সমান কমবে আর এখানে কি হবে, সমান বাড়বে। অর্থাৎ এখানে যদি ভোক্তার খরচ যদি 500 টাকা কমে, এখানে ভোক্তার খরচ 500 টাকা বাড়বে, বুঝছ, তাহলে খরচটা কি থাকবে, স্থির থাকবে। অর্থাৎ দাম কমলে ফাইনাল জিনিস হচ্ছে ভোক্তার খরচ কি থাকবে, স্থির থাকবে, এটার কোনো পরিবর্তন হবে না। অতএব দামের পরিবর্তনের ফলে যদি ভোক্তার খরচের যদি কোনো পরিবর্তন না হয় স্থিতিস্থাপকতা একের সমান হবে। আমরা দেখিয়েছি স্থিতিস্থাপকতা একের সমান হলে ভোক্তার খরচের কোনো পরিবর্তন হবে না। অনেকে বলবে স্যার ভোক্তার খরচ তো শূন্য হয়ে যাবে, এই যে আপনি দেখিয়েছেন 500 টাকা কমেছে, 500 টাকা বেড়েছে, কাটাকাটি গিয়ে জিরো। না রে বাবা, ভোক্তার খরচ শূন্য হবে না, ভোক্তার খরচের পরিবর্তন শূন্য হবে। খরচ শূন্য হওয়ার পরিবর্তন শূন্য হওয়ার ভিতরে পার্থক্য আছে। মনে করো ভোক্তার খরচ হচ্ছে 20,000 টাকা, এটা 20,000 টাকাতেই আছে, অর্থাৎ দাম কমে যাওয়ার কারণে খরচ 20,000 টাকা হতে বাড়ে নাই। অতএব খরচের বৃদ্ধি শূন্য বা খরচের পরিবর্তন শূন্য, খরচ শূন্য না। আমার দাম কমার কারণে খরচ কমে গিয়েছিল 500 টাকা, কমে গিয়েছিল 500 টাকা। আবার চাহিদা বাড়ার কারণে খরচ বেড়ে গিয়েছে 500 টাকা। এই কমার বাড়া কাটাকাটি গিয়ে খরচের পরিবর্তন হয় নাই, ফলে আমার খরচটা কি হয়ে গেল, স্থির হয়ে গেল। ঠিক আছে, মানে দামের পরিবর্তনের ফলে খরচের কোনো পরিবর্তন হয় নাই, অর্থাৎ ভোক্তার খরচ আগের জায়গায় রয়েছে, স্থির রয়েছে। একেতে চাহিদার স্থিতিস্থাপকতা একের সমান হবে এবং চাহিদা রেখার আকৃতি সমপরাবৃত্তাকার রেখার মতো হবে। প্রিয় শিক্ষার্থীরা, অনেক কিছু আলোচনা করলাম, এখানে প্রশ্ন আসতে পারে যে ভোক্তার খরচের সাথে স্থিতিস্থাপকতার সম্পর্ক আলোচনা করো, অর্থাৎ ভোক্তার খরচের সাথে বিক্রেতার আয়ের সম্পর্ক আলোচনা করো।
সরি ভোক্তার খরচের সাথে চাহিদা স্থিতিস্থাপনের সম্পর্ক আলোচনা করো, অথবা প্রশ্ন আসতে পারে বিক্রেতার আয়ের সাথে চাহিদার স্থিতিস্থাপনের সম্পর্ক আলোচনা করো। জাস্ট ভোক্তার খরচের জায়গায় বিক্রেতার আয় লেখবা, ইর জায়গায় আর লেখবা। আচ্ছা, আবার প্রশ্ন আসতে পারে যে স্থিতিস্থাপকতার সাথে চাহিদা রেখার আকৃতি ব্যাখ্যা করো। এবং স্থিতিস্থাপকতা একের সমান হলে চাহিদা রেখাটা সমপরাবৃত্তাকার হবে, স্থিতিস্থাপকতা যদি একের বেশি হয় চাহিদা রেখাটা সমপরাবৃত্তাকার রেখা হতে তুলনামূলকভাবে ফ্ল্যাটার হবে, স্থিতিস্থাপকতা যদি একের কম হয় চাহিদা রেখা সমপরাবৃত্তাকার রেখা হতে তুলনামূলকভাবে খাড়া আকৃতির হবে। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ যে আমি কথা বলছি, এখন দেখো চারটা বক্স আছে। যদি সরাসরি ইউটিউব থেকে যদি ক্লাসগুলো যদি কী করো দেখো, তাহলে চারটা বক্স পাবে, ডাউনলোড করলে পাবে না। প্রথম বক্সে ক্লিক করলে চ্যানেল সাবস্ক্রাইব হয়ে যাবে, আর দ্বিতীয় তৃতীয় চতুর্থ বক্সে, প্রথমটাতে ক্লিক করলে মনে করো গণিতের প্লেলিস্ট পাবে। প্লেলিস্ট মানে কি, ওখানে গণিতের প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাস দেওয়া আছে, তোমাদের কোর্স কমপ্লিট হয়ে যাবে ইউটিউবে। কথা বুঝছো, ইউটিউবে বসেই তোমার কোর্স কমপ্লিট হয়ে যাবে, একটা খাতা তৈরি করে অঙ্কগুলো উঠিয়ে নেবে, ইনশাল্লাহ কোনো অসুবিধা কি হবে না। আর একটা প্লেলিস্টে ক্লিক করলে তুমি ইয়ে সম্পর্কে পাবে, পরিসংখ্যানের সমস্ত ক্লাসগুলো তুমি কি করবে পেয়ে যাবে, ঠিক আছে। তুমি ম্যাক্রোর প্লেলিস্টে যদি যেতে চাও, সব প্লেলিস্ট একসাথে দেওয়া যাবে না, ঠিক আছে, দেওয়ার সুযোগ নাই। তাহলে আমার মূল চ্যানেলে গেলে তুমি কি করবে পাবে, মূল চ্যানেলে যাওয়া যদি না বুঝো তার অভিজ্ঞ কারো সহায়তা নেবে, বা শেষের দিকে দেখবে এখানে আছে, এখানে ক্লিক করুন। এই ক্লিক করলে বলে দেওয়া আছে কীভাবে মূল চ্যানেলে যেতে হবে। আর যারা মোবাইলে ক্লাস দেখছো তারা এইভাবে দেখবে না, তারা এইভাবে ল্যান্ডস্কেপে দেখবে, এতে কি হবে কোয়ালিটি ভালো হবে। আরেকটা ব্যাপার একটু বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে এম ইউটিউবে ক্লাস দেখবে না, ওখানে এম ইউটিউবে গেলে তিনটা ফুটা আছে, ওখানে ক্লিক করে ওপেন ইন ইউটিউবের মাধ্যমে ক্লাস দেখলে ভিডিও কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি ভালো হয়, প্রয়োজনে এক্সপার্টের সহায়তা নেবে। আর আরেকটা বিষয় মনে রাখবে, আমি যে লেকচার দিচ্ছি হ্যাঁ সেটা তোমরা ইচ্ছে করলে যদি আমার মাইক্রো ইকোনমিক্সের বইটা যদি কী করতে পারো সংগ্রহ করো, যারা সিলেটের বাইরে আছো তারা এটা রকমারির মাধ্যমে কী করতে পারবা সংগ্রহ করতে পারবা। আমার ডেসক্রিপশনে লিঙ্ক আছে, ঠিক আছে, লিঙ্কে ক্লিক করে অ্যাড কার্ড, অনেকে জানে না কীভাবে এটা করতে হয়, অভিজ্ঞ যারা আছে তাদেরকে বললে দেখবে অ্যাড কার্ডে দিয়ে অর্ডারটা দিয়ে দিলে রকমারির থেকে বইটা তোমরা কী করবে পাবে। সবাই ভালো থেকো, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের লেকচারটা এখানে কী করছি শেষ করছি। লেকচারটা একটু হয়তো বড় হয়ে গিয়েছে, কারণ এটাকে দুই ভাগ করার কোনো কি সুযোগ নাই। সবাই ভালো থেকো।